সুপ্রিয় নিবন্ধনদারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো যে অতি শীঘ্রই শুরু হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এখানে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন শুরু, 32,000 শিক্ষক নিয়োগের জটিলতা কাটছে। চলতি সপ্তাহে শুরু হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের অপেক্ষায় থাকা শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন। 32,283 জন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন ফর্ম চলতি সপ্তাহের মধ্যে সব বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRC এর কার্যালয়ে এসে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। NTRC এর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভেরিফিকেশন ফর্ম পাঠানোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে NTRC এর কার্যালয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ বিভাগ ডক্টর তরুণ কান্তি সিকদার। এ সময় তিনি চলতি সপ্তাহের মধ্যে সব বিভাগের DSP এবং NSI এর কাছে ভেরিফিকেশন ফর্ম পাঠানোর নির্দেশ দেন। এই সময়ে আরও যে বিষয়গুলো উল্লেখ করা হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে NTRC এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি আমাদের অফিসে এসেছিলেন। ভেরিফিকেশনের সাথে যুক্ত কর্মকর্তাদের চলতি সপ্তাহে সব বিভাগে ফর্ম পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। কবে নাগাদ ভেরিফিকেশন শুরু হতে পারে জানতে চাইলে NTRC এর সচিব আরও বলেন, সব পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন কার্যক্রম শুরুর তাগাদা দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শুরু হোক, তবে নির্দিষ্ট কোনো তারিখ বলা সম্ভব নয়। সুপ্রিয় নিবন্ধনকারী বন্ধুগণ, অতি শীঘ্রই হয়তো পুলিশ ভেরিফিকেশন শুরু হবে। এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।